বিদ্যুৎ নিগমের অস্থায়ী কর্মীরা দীর্ঘ ছ মাস ধরে মজুরি পাচ্ছে না ইলেকট্রিক্যাল ডিভিশন তেলিয়ামুরার ডিজিএম দীপক কুমার মণ্ডলের খামখেয়ালিপনায় তারা সঠিক সময় মতো মজুরি পাচ্ছে না বলে অভিযোগ এ নিয়ে বহুবার দফতরের ইলেকট্রিক্যাল ডিভিশন ডিজিএম ডিজিএমের সঙ্গে দেখাও করেও কোনও লাভ হচ্ছে না তাঁদের এবং দাবি জানিয়েছিলেন পুজোর আগে অন্তত তিন মাসে টাকা দেওয়া হয় কিন্তু কোনো সদত্তর পায়নি তাই বাধ্য হয়ে শুক্রবার ডিজিএম দীপক কুমার মণ্ডলকে নিজ অফিস কক্ষে তালা বন্দি করে দেয় ক্ষুব্ধ শ্রমিকরা দীর্ঘ প্রায় দু ঘণ্টা ধরে ওনাকে তালা করে রাখা হয় শেষ পর্যন্ত তাদের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস পেলে দীর্ঘ প্রায় দু ঘন্টা পর ডিজিএম তালামুক্ত হয় পরবর্তী সময় শ্রমিকরা সাংবাদিকদের জানায় তারা ছ মাস ধরে কোনো টাকা পাচ্ছে না মাসিক পাঁচ থেকে দশ হাজার করে বিভিন্ন শ্রমিক কাজ করছে কিন্তু ধরে কোনো টাকাই দেওয়া হচ্ছে না বিদ্যুৎ দফতরের অস্থায়ী বিলিং কর্মীদের এ নিয়ে বহুবার দফতরের আধিকারিকদের জানিয়ে আসছিল এমনকি বিধায়ক কল্যাণী রায় এবং পিনাকি দাস চৌধুরীকেও জানানো হয় পরে বিধায়কদের তরফে ডিজিএমকে বলে দেওয়া হয় অতি দ্রুত বিলিং কর্মীদের টাকা মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু তাতেও টনক নড়েনি ডিজিএম দীপক কুমার মন্ডলের তাই বাধ্য হয়ে ডিজিএমকে তালাবন্দি করে ক্ষুব্ধ বিলিং করবিরা। এরপর অতি দ্রুত টাকা দেওয়ার আশ্বাস পেয়ে তালামুক্ত করা হয় এরকম করছে আমরা কল্যাণীদের লগে দেখা করছি এবং পিনাকি দাস চৌধুরীর লগেও আমরা কল্যাণপুরে তারা দেখা করছে দেখা করে সেটা তাইনের সাথে ফোনে কথা কোয়া দিছে তারা তাইনে কোয়া দিছে যে তারার বিল যাতে মাসে মাসে পাওয়া যায় এই ধরনের ব্যবস্থা করেন ফুলা বান্ডি যাতে মাসে মাসে টাকা পাইয়া যায় এই ব্যবস্থা করেন কোনো সময় এইভাবে পেন্ডিং করেন না কিন্তু তাই না এই সমস্ত কোনো কিছুই শুনে না তাই না চায় কিতা আমরাও এখানে পিনাক্ষী দেওয়া কইসে যে আপনি কি চান অফিসে তালা দিত তারা তালা দিয়ে সেটা এই সমস্ত হইলে তো তারা তালা টালা দিব আপনারা তারা টাকা দিবে বাটকে রেহেন করে এখন দেখার বিষয় কবে নাকাত শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেয় তেলিয়ামোড়া বিদ্যুৎ দফতর শান্তন টিভি